আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেই সাথে সেই ইউটিউব চ্যানেলে কিভাবে লোগো এবং ব্যানার ফটো এড করতে হয় সেটাও শিখিয়ে দেব আর আমি কথা দিচ্ছি এই 2 মিনিটের মধ্যে আপনি এই তিনটি বিষয় প্রথমত কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় দ্বিতীয়ত সেই ইউটিউব চ্যানেলে কিভাবে লোগো এড করতে হয় তৃতীয়ত কিভাবে ব্যানার এড করতে হয় এই তিনটি বিষয় আপনি খুব ভালোমতো করে শিখে যাবেন আর আপনারা যারা ইউটিউবে নতুন কিংবা কাজ শুরু করতে চাচ্ছেন তারা আমার এই চ্যানেলটি ভিজিট করতে পারেন Because নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আমরা বেসিক কিছু সমস্যার মুখে পড়ে যাই জাস্ট লাইক ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয় ভিডিওতে থাম্বনেল ফটো কিভাবে অ্যাড করতে হয় ভিডিও কিভাবে আপলোড করতে হয় এরকম বেশ কিছু ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার জন্য সেই সকল লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তো সময় হলে দেখে নেবেন তো চলুন এবার মেইন ভিডিওতে যাওয়া যাক তো শর্ট টাইমের মধ্যে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনার ফোনের যে বাই ডিফল্ট ইউটিউব অ্যাপসটি থাকে সেটাকে ওপেন করে নেবেন দেন রাইট সাইডে লাইব্রেরি অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন তো টপ রাইট কর্নারে জিমেলের যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপর একবার ক্লিক করে দিবেন এখানে এসে শিওর হয়ে নেবেন যে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনি ইউটিউব চ্যানেলটি খুলতে চাচ্ছেন সেটা যেন এখানে সাইন ইন করা থাকে আর যদি সেই কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করা না থাকে তাহলে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট তো আপনি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি সেই জিমেলটিকে সাইন ইন করে নেবেন তো আমার এখানে কাঙ্ক্ষিত জিমেলটি কিন্তু সাইন ইন করাই আছে এরপর আমাদেরকে যেটা করতে হবে এই ইওর চ্যানেলের উপর একবার ক্লিক করে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল তো আপনি এই ক্রিয়েট চ্যানেলের উপর একবার ক্লিক করে দেবেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্টের নামে কিন্তু বাই ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে আপনার যদি এই বাই ডিফল্ট নেমটিকে পছন্দ না হয় আর আপনি চাচ্ছেন যে ভিন্ন কোনো নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন তাহলে এই ইডিট চ্যানেলের উপর একবার ক্লিক করে দিবেন দেন নেমের পাশে একটি পেন আইকন দেখতে পাবেন তো আপনি এই পেন আইকনের উপর একবার ক্লিক করে দিবেন দেওয়ার পর এই নেমটিকে ইডিট করে আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে নেবেন তো আমি এটাকে ইডিট করে তন্ময় রনি 2.0 করে দিচ্ছি দেন ওকেতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলের নেমটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করে ফেললাম এরপর আমাদেরকে যেটা করতে হবে এই চ্যানেলটিকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য এই চ্যানেলে একটা লোগো এবং একটি ব্যানার অ্যাড করে নিতে হবে তো লোগো অ্যাড করার জন্য জাস্ট আপনি এই ক্যামেরা আইকনটির উপর একবার ক্লিক করে দিবেন দেন এখানে চুজ ফ্রম ইওর ফটোতে একবার ক্লিক করে দিবেন দেন ফাইল ম্যানেজার থেকে আপনার কাঙ্ক্ষিত লোগোটিকে সিলেক্ট করে নেবেন তো লোগোটিকে জাস্ট আপনাকে হোল্ড করে রিসাইজ করে নিতে হবে এবং এটাকে সঠিক পজিশনে বসিয়ে দিতে হবে সঠিক পজিশনে বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনি এই সেভ বাটনের উপর একটি ক্লিক করে দিবেন তো আমাদের প্রোফাইল পিকচারটি কিন্তু আপলোড হয়ে গেছে সেটা আপনি ক্যামেরা আইকনে দেখতে পাচ্ছেন তো এবার ব্যানার ইমেজ অ্যাড করার জন্য জাস্ট আপনি এই ক্যামেরা আইকনের উপর একবার ক্লিক করে দিবেন দেন আবারও চুজ ফ্রম ইওর ফটোতে ক্লিক করে আপনার ব্যানার ইমেজটিকে সিলেক্ট করে নেবেন দেন এটাকে রিসাইজ করে ফ্রেমের মধ্যে বসিয়ে নেবেন তো আমি ঠিকভাবে বসিয়ে নিচ্ছি সঠিক পজিশনে বসিয়ে নেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এই সেভ বাটনের উপর আবারও ক্লিক করে দিবেন তো আমাদের ব্যানার ইমেজটিও সঠিকভাবে আপলোড হয়ে গেছে তো আমি রাইট সাইডের লোগো এবং ব্যানার ইমেজের যে প্রিভিউটি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ব্যানার ইমেজ এবং লোগো অ্যাড করার পর আপনার চ্যানেলটিকে দেখতে ঠিক এরকম লাগবে তো নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এ ডেসক্রিপশন এবং এর পাশে একটি পেন আইকন দেওয়া আছে তো অ্যাড এ ডেসক্রিপশন বলতে বোঝানো হয়েছে এখানে আপনার চ্যানেল সম্পর্কে কিছু ওয়ার্ড লিখতে হবে তো আমার চ্যানেলটি যেহেতু টেক রিলেটেড তো এখানে আমাকে কিছু টেক রিলেটেড ওয়ার্ড লিখতে হবে বাট আপনার চ্যানেলটি যে রিলেটেড আপনি সেই রিলেটেড কিছু ওয়ার্ড এখানে আপনি লিখে নেবেন তো আমি নোটপ্যাড থেকে সিম্পল একটি ডেসক্রিপশন এখানে কপি করে দিচ্ছি চ্যানেল ডেসক্রিপশন লেখার পর আপনার কাজ পুরোপুরি শেষ এখন জাস্ট আপনি এই হোমে ক্লিক করলে রাইট সাইডে জিমেল আইকনে ক্লিক করার পর ইওর চ্যানেলে ক্লিক করলেই আপনার নতুন ক্রিয়েট যে ইউটিউব চ্যানেলটি সেটাকে আপনি দেখতে পাবেন আশা করি ইউটিউব চ্যানেল তৈরি করার এ টু জেড কমপ্লিট বিষয়টি আপনি বুঝতে পেরেছেন তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে